এত সুন্দর খালি না খেয়ে উপায় আছে? এদের দেখো কত বড় বড় গোস্ত দিস, খুব বেশি বড় কিন্তু তা না, তবে 4-5 টুকরা গোস্ত দিস। আরে বেচারাটা খাওয়ার জন্য গাই মা কি অবস্থা হয়েছে, খুব ক্ষুধা লাগছে রে লোকটার। লোকটার এত ক্ষুধা লাগে কেন? খুব বেশি ক্ষুধা লাগছে। আমরা আজকে চলে আসছি সোনারগাঁও মিষ্টান্ন ভাণ্ডার চিটাং রোডে সেই বিখ্যাত হালিম খাইতে। হালিমটা খাওয়ার জন্য আসছে সে। নাজির ভাই মিস করতেছি, নাজির ভাইকে আসলে 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 প্রচুর মিস করতেছি নাজির ভাই রে। আর নাজির ভাই আসলে এই গরমে এগুলো খাইয়া সারতে পারবে না, কারণ এই দোকানের হালিমটা তার খুব পছন্দ। তাই আমরা এই হালিম খাইতে আসছি আজকে। দেখা যাক আজকের হালিমটা কেমন লাগে, কি বলো? লেটস গো। অবশেষে অনেক অপেক্ষার পরে আমাদের খাবার আসছে। যদিও আমাদেরকে প্রথমে হালিম দিছিল, রুটিটা দেয় নাই, তো সেই রুটির জন্য আবার আমাদের প্রায় 10 মিনিট অপেক্ষা করতে হয়েছে, কারণ আমার অফিস কলিগ বশির সে একটু মিস্টেক করছে। হালিমটা যখন অর্ডার করছে তখন সে রুটিটা বলতে ভুলে গেছিল, তাই আসলে একটু লেট করে দিছে। আর বাচ্চা কাচ্চারা সবাই আসলে আমি ভিডিও করতেছি সেটা একটু উকি ঝুঁকি দিয়ে দেখতেছিল। হ্যাঁ, খাবারটা কিন্তু আসলে টেস্টি। আমি কিন্তু তোমাদেরকে আগেই বলছি যে এখানকার হালিমটা আসলে খুব টেস্টি হয়, যার জন্য বসির খুব পছন্দ করে এখানকার হালিম। আর খাবারগুলো যেমন গরম, পরিবেশটাও তেমন গরম, যদিও উপরে ফ্যান চলতেছে, এই ফ্যানে আসলে কিছুই হয় না। এখন যেহেতু যে সময় সেই সময় খাইতে গেলে আসলে 5-স্টার হোটেলে যাওয়া দরকার, কিন্তু 5-স্টার হোটেলে যাওয়ার মতো পকেট এখন আমার হয় নাই। যেদিন 5-স্টার যাওয়ার মতো পকেট হবে সেদিন পকেটে টাকাও হবে, সেদিন 5-স্টারে গিয়ে ঠান্ডা পরিবেশে খাবো। কিন্তু এখন যেহেতু আমার রাস্তার পাশে খাওয়ার আসলে অভ্যাস, আর আপাতত পকেটও সেই পরিমাণ, তাই এখন বাহিরের এত বড় স্টারওয়ালা কোনো হোটেলে যেয়ে খাওয়ার কোনো অবস্থা নাই, তাই সেটা না করতে পাইরে এখন আমরা চলে আসছি। তাই আমরা চলে আসছি পাশাপাশি একটা হোটেলে, যেখানে আসলে কম খরচে অল্প কিছুতে ভালো কিছু পাওয়া যায়, সেইখানে আমরা এখন চলে আসছি। আর হালিমটা দেখতে পাইলে যে কত সুন্দর দেখতে এবং খাইতে কিন্তু আসলে টেস্টি, এবং যেটা স্পেশাল সেটা হচ্ছে একদম অরিজিনাল গরু দিয়ে কিন্তু বানায় এরা, কোনো কিন্তু ডানে বামে কোনো কিছু করে না, সেজন্য আসলে ভালো লাগে। আর দেখতে পাইতেছে একদম ঘাইমা গেছি, কারণ প্রচন্ড পরিমাণ গরম, তার মধ্যে আসলে রুটিটাও গরম ছিল, হালিমটাও গরম ছিল, তাই খাইতে একটু ঘামাই গেছিলাম। এবং আমি কিন্তু একা ঘামাই নি, আসলে ওই রেস্টুরেন্টটাতে যারাই ছিল সবাই ঘামে গেছিল। আর একটা একটা করে মাংসের পিস খেয়ে নিচ্ছিলাম, কারণ রুটি আর বেশি খাবো না, আমরা 3টা রুটি নিয়েছিলাম দুজনে খাওয়ার জন্য, কারণ এই 3টাই আসলে আমার জন্য মনে হয়েছে কষ্ট হয়ে গেছে। যদিও বসিরা আসলে পেটটা ভরে নাই, সে চাইছিল আরো খাইতে, কিন্তু আমি তাকে মানা করছি, কারণ সে বাসায় গিয়ে তো আবার খাইতে হবে। যেহেতু বাসায় গিয়ে খাইতে হবে তাই আর আমরাও খুব বেশি খাইলাম না, যে 1 বাটি করে নিয়েছিলাম এবং 3টা রুটি নিয়েছিলাম সেগুলাই খেয়ে সাবার করছি, কারণ আর বেশি খাইতে গেলে একেবারে গোসল করে তারপর হোটেল থেকে বের হইতে হবে। আর এটার লোকেশনটা হচ্ছে চিটাং রোড সোনারগাঁও মিষ্টান্ন ভাণ্ডার। যদিও এদের আসলে যে কর্মচারীগুলো আছে তারা খুব ব্যস্ত, কারণ তাদেরকে একটা অর্ডার দেওয়ার সাথে সাথে দৌড় দিয়ে তারা চলে যায় খাবারটা নিয়ে আসতে, আসলে সাথে কি আমি আর কিছু নিবো কিনা সেই সময়টুকু আসলে তারা পায় না। এটাই আছে আমার সবচেয়েতে খারাপ লাগছে, কারণ দেখতে দেখতে আমার খাওয়া প্রায় শেষ, আজকের মতো এখানেই শেষ, কারণ আর খাবো না, অনেক খেয়ে ফেলছে আর অনেক বক বক করে ফেলছে। আজকের মতো বিদায় নিব, তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো এবং নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করো। আল্লাহ।